ফ্যাশন, এটা নিয়ে আমাদের ফ্যাসিনেশনের কমতি নেই, তাই না? ট্রেন্ডি ডিজাইন, নতুন ডিজাইনার, ফ্যাশনেবল মডেলস, আরও কত কী। ব্যক্তিগতভাবে কিন্তু আমার এই ব্যাপারে আগ্রহ অনেক বেশি, তাই সেদিন ঘুরে এলাম ভিএলসিসি প্রেজেন্টস মেকআপ অ্যান্ড ফ্যাশন আর্টিস্ট্রি 2022-এ। আপনারা একটু দেখবেন নাকি? চলুন দেখিয়ে আনি। আয়োজনটির বাড়তি আকর্ষণ ছিল চিরসবুজ সদা হাস্যোজ্জ্বল নায়িকা রোজিনা। তিনি কিন্তু র‍্যাম্পেও হেঁটেছেন। আমাদের বাংলাদেশের অনেক অনেক জেলা থেকে অনেক মেকআপ আর্টিস্ট আসছে এখানে, অনেক মডেলরাও আসছে, আর এটা আয়োজন করেছে রাকিব। আমি রাকিবকে ধন্যবাদ জানাচ্ছি। সাজানোর পরে যারা মডেলরা মানে আপনার র‍্যাম্পে হাঁটছে আর যারা মেকআপ আর্ট করছে, তারা কিন্তু মানে সেই সুযোগটা পাচ্ছে না। এটা যে আজকের এই প্ল্যাটফর্মে ওরা যে হাঁটবে, তা এটা আসলে কিন্তু আমি মনে করি যে খুবই ভালো একটা উদ্যোগ। আর যারা পার্টিসিপেট করবে আজকে এই র‍্যাম্পে আপনারা, আমি মনে করি তাদেরও খুব ভালো লাগবে। জমকালো এই আয়োজনটির অংশ হতে পেরে বেশ উৎফুল্ল ভিএলসিসি। মেকআপ এবং ফ্যাশন আর্টিস্ট্রির জন্য আমাদের ব্র্যান্ডটাকে আমরা একটা ওয়েলনেস হিসাবে স্টাবলিশ করতে চাই, উইচ ইজ ওয়াই আমরা চিন্তা করি যে আমাদের ব্র্যান্ডটা ভিএলসিসি গোজ ইন মাচ ব্যালেন্স উইথ দিস মেকআপ আর্টিস্ট্রি। কিছুকে আমরা যদি ফ্যাশন বলেন বা বিউটি বলেন, যে কিন্তু একপক্ষ হয় না, ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড। সো ওটাকে সবচেয়ে বেশি সুটেবল পর্যায়ে নিয়ে যেতে ওয়েলনেসকে খুব ভালো করে কাজ করতে হয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার ভিএলসিসি কামস টু প্লে। ভিএলসিসি আপনার ওয়ান স্টপ সলিউশন ফর বিউটি, স্লিমিং অ্যান্ড গার্মেন্ট। এক পর্যায়ে কথা হলো কোরিওগ্রাফার রাকিব বাবুর সাথে। ফ্যাশন কিউ, কোরিওগ্রাফি এবং মেকআপ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। আমি অনেকগুলো মেকআপ শো করেছি, সেই মেকআপ শোগুলোরই ধারাবাহিকতারই একটা শো এটা। তো এটা একটু ডিফারেন্ট বিকজ এখানে মেকআপ আর্টিস্টদের র‍্যাম্পে একই সাথে ক্যাটওয়ার্কের একটা ব্যাপার আমরা রেখেছি, যেখানে আসলে মডেলরা যতটা ফোকাস, মেকআপ আর্টিস্টরাও ততটা ফোকাস। এবং আমরা এখানে অ্যাকচুয়ালি ফ্যাশন এবং মেকআপকে একটা একটা প্ল্যাটফর্মে দাঁড় করানোর চেষ্টা করেছি। এই মুহূর্ত থেকে কিছুদিন আমি মেকআপ নিয়ে কাজ করতে চাই, মেকআপের এক্সপেরিমেন্টাল ওয়ার্কগুলো করতে চাই। এরপরে আমার ইচ্ছা আছে যে আমরা আমাদের এই এখানকার মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে আমি একটা ম্যাগাজিন ইস্যুস করব, যে ম্যাগাজিনে শুধু মেকআপ আর্টিস্টদেরকে জায়গা করে দেওয়া হবে।